ওয়েলকাম ফ্রেন্ডস আজকে ছয় নভেম্বর দু হাজার একুশ দুটি সংবাদপত্রে করোনা হলে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা যাতে তার জন্য কোয়ারেন্টাইন লিভ পান সেই নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে কিছু কিছু ক্ষেত্রে একটু খবরটা ভুল বলা হয়েছে তবে অ্যাকচুয়ালি কোয়ারেন্টাইন লিভ আছে সেটা কি অবস্থায় আছে একটু আমাদের জানতে হবে সেটা হচ্ছে কোনো শিক্ষক বা শিক্ষাকর্মীর পরিবারের যদি কারোর বিশেষ কিছু রোগ হয় যেমন গুটি বসন্ত অর্থাৎ পক্স লালবর্ণ ফুসকুরিযুক্ত সংক্রামক জ্বর প্লেক সেটা বুকিওমোনিক বা বুবনিক ট্রাইফাস আর সেরিব্রো স্পাইনাল মেনেঞ্জাইটিস এই পাঁচ ধরনের রোগ যদি কোনো শিক্ষক বা শিক্ষাকর্মীর ফ্যামিলির কারোর হয় তিনি একুশ দিন কোয়ারেন্টাইন লিভ পাবেন বা বিশেষ ক্ষেত্রে সেই ছুটিটা ম্যাক্সিমাম তিরিশ দিন পর্যন্ত পেতে পারেন কিন্তু দুঃখের বিষয় কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী নিজের যদি এই রোগগুলো হয় তিনি কিন্তু কোয়ারেন্টাইন লিভ পাবেন না তাকে তার অন্যান্য ছুটি থেকে ছুটি নিতে হবে এখন বিষয়টা হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের জন্য কিন্তু এই করোনাটা কোয়ারেন্টাইন লিভের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে করোনা রোগটি আর পাঁচটা রোগের সাথে ইনক্লুড হয়ে গেছে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের গভর্নমেন্ট স্পনসর্ড বা যে ধরনের বিদ্যালয়ের কথা আমি বলছি সেই সমস্ত বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে কোয়ারেন্টাইন লিভের যে রোগের লিস্ট তাতে করোনাটা ইনক্লুড হয়নি সেই বিষয়েই এখানে সংবাদ প্রকাশিত হয়েছে এখানে আমার দুটি বক্তব্য থাকবে প্রথম কথা হচ্ছে করোনা হলে সেটা কোয়ারেন্টাইন লিভ দিতে হবে এটা প্রথম কথা এবং দ্বিতীয় কথা শিক্ষক বা শিক্ষাকর্মী নিজের হলে সেক্ষেত্রেও তিনি যেন কোয়ারেন্টাইন লিভ পান যেটার প্রভিশন কিন্তু এখনও মানে এক্সিস্টিং লিভ রুলে কিন্তু নেই এই দুটি সংশোধনের প্রস্তাব আমি এই ভিডিওতে রাখবো আজকে সংবাদপত্রে যে খবর প্রকাশিত হয়েছে এর পাশাপাশি এই বক্তব্যটা আমার থাকবে যেন ওই রোগের লিস্টে করোনাটা ইনক্লুড হয় এবং শিক্ষক বা শিক্ষাকর্মী নিজের যদি এই রোগগুলির মধ্যে কোনো রোগ হয় করোনা সহ সেক্ষেত্রেও তিনি যেন কোয়ারেন্টাইন লিভ পান এই দাবিটা রেখে আমি এই ভিডিও শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ